সকলকেও ওয়েলকাম করছি এন এইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব বর্তমান সময়ে বাংলাদেশের আলোচিত এক নাম শহীদুল আলম সম্পর্কে আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা আমাদের ভিডিওগুলি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি ডক্টর শহীদুল আলম যিনি হচ্ছেন বাংলাদেশের একজন খ্যাতনামা আলোকচিত্রশিল্পী সাংবাদিক ও সমাজকর্মী যিনি প্রতিষ্ঠা করেছেন ফটো গ্যালারি এবং পাঠশালার মতো ফটোগ্রাফির স্কুল আয়োজন করেছেন ছবি মেলার আর তাকে যদি শুধুমাত্র বাংলাদেশি একজন খ্যাতনামা আলোকচিত্রশিল্পী বলা হয় তাহলে সেটা কম হয়ে যাবে তিনি হচ্ছেন আন্তর্জাতিক পরিমণ্ডলের একজন বিখ্যাত আলোকচিত্রশিল্পী শহিদুল আলমের জন্ম ঢাকায় উনিশশো সালে তার বাবার নাম কাজী আবুল মনসুর এবং মায়ের নাম কাজী আনোয়ারা মনসুর তিনি রসায়নে লেখাপড়া করেন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে জৈব রসায়ন বিষয়ে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন যুক্তরাজ্যের সান্ডারল্যান্ড বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ে তিনি ভিজিটিং প্রফেসর এছাড়াও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে তিনি অতিথি লেকচারারের কাজ করেছেন অর্গ্যানিক কেমিস্ট্রিতে তার ডক্টরের ডিগ্রি থাকা এবং বিশ্বের নামিদামি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রফেসর হিসেবে কাজ করা অথবা অন্যান্য টাকার ঝঞ্ঝরানিময় কোনো চাকরির অফারগুলো ছেড়ে দিয়ে তিনি চলে এসেছিলেন বাংলাদেশে কাজ করেছেন নিজের প্যাশন ফটোগ্রাফিকে নিয়ে এবং সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন তার মাধ্যমেই ফটোগ্রাফিতে অনুপ্রাণিত হয়েছে হাজার হাজার তরুণ এই শহীদুল আলম সম্পর্কে আরো বিস্তারিতভাবে আমরা তুলে ধরার চেষ্টা করছি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের লেখার মাধ্যমে সাম্প্রতিক সময়ে কে এই শহীদুল আলম অর্থাৎ শহীদুল আলমের পরিচিতি তুলে ধরেছেন তিনি এভাবেই তিনি লিখেছেন শহীদুল আলম বিশ্বের সবচেয়ে শ্রদ্ধেয় চিত্রগ্রাহকদের মধ্যে একজন আপনি বিষয়টি আবার খেয়াল করতে পারেন তিনি কিন্তু শুধুমাত্র বাংলাদেশের চিত্রগ্রাহকদের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি নন বরং তিনি হচ্ছেন বিশ্বের সবচেয়ে শ্রদ্ধেয় চিত্রগ্রাহকদের একজন বাংলাদেশে এই পেশায় তার মতো বৈশ্বিক মর্যাদাসম্পন্ন লোক খুব কমই আছে বিশ্বের সব বড় বড় পত্রিকা ও ম্যাগাজিনে তার ছবি ছাপা হয়েছে বিশ্ব জুড়ে নানা অ্যাসাইনমেন্টের কাজে তাকে নিয়মিত নিয়োগ দিয়ে থাকে খ্যাতনামা সব প্রকাশনা লন্ডনের দ্য গার্ডিয়ান তার গ্রেফতার সংবাদে লিখেছে নিজের চার দশকব্যাপী ক্যারিয়ারে শহীদুলের ছবি নিউ ইয়র্ক টাইমস টাইম ম্যাগাজিন ও ন্যাশনাল জিওগ্রাফিক সহ প্রত্যেক খ্যাতনামা পশ্চিমা সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে তিনি আরও লিখেছেন দেশের ফটো সাংবাদিকতায় পেশাদারিত্ব আনয়নে আর যে কারো চেয়ে অনেক বেশি কাজ করেছেন শহীদুল আলম তার হাতেই প্রশিক্ষিত হয়েছে স্ব ফটো সাংবাদিক নিজের ব্যক্তিগত উদাহরণ ও অনুপ্রেরণার মাধ্যমে তিনি হাজার হাজার শিক্ষার্থীকে এই পেশায় আকৃষ্ট করেছেন আজ যে বহু বাংলাদেশি ফটোসাংবাদিক বৈশ্বিক প্রকাশনায় নিজের ছবি ছাপানো কিংবা আন্তর্জাতিক পদক লাভের বাসনা লালন করেন তার কারণ সম্ভবত কেবল তিনিই শহীদুল পদকজয়ী ফটো এজেন্সি দ্রিক প্রতিষ্ঠা করেছেন তার প্রতিষ্ঠিত পাঠশালা দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রখ্যাত ফটোগ্রাফি স্কুল এই স্কুলে পড়তে বিদেশ থেকে শিক্ষার্থী ও অতিথি শিক্ষকরা এসে থাকেন এছাড়াও তিনি বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট ও সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ ফটোগ্রাফির প্রতিষ্ঠা করেছেন দ্রিক ও পাঠশালা দুটি প্রতিষ্ঠানই তিনি গড়ে তুলেছেন নিজের পৈতৃক সম্পত্তিতে তার সবচেয়ে সফল সৃষ্টি হল ছবি মেলা এই আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে বিশ্বের সব জায়গা থেকে কাজ জমা পড়ে অংশ নিতে ঢাকায় আসেন বিশ্বের সেরা সব ফটোগ্রাফাররা দুই হাজার সালে শুরু হওয়া এই চিত্র প্রদর্শনীর প্রথম থিম ছিল যে যুদ্ধ আমরা ভুলে গেছি এটি ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও গণহত্যা নিয়ে সবচেয়ে সফল চিত্র প্রদর্শনীর অন্যতম একটি উনিশশো সালে তিনি হারবে হ্যারিস ট্রফি জেতেন উনিশশো সালে তথ্যচিত্রের জন্য জিতেন মাদার জোন্স পদক এ তিনি আন্দ্রে ফ্র্যাঙ্ক ফাউন্ডেশন ও হাওয়ার্ড চ্যাপনিক অ্যাওয়ার্ডস লাভ করেন দুই হাজার চোদ্দো সালে শিল্পকলা পদক ও দুই সালে চীনের ড্যালি ইন্টারন্যাশনাল চিত্র প্রদর্শনীতে আজীবন সম্মাননা লাভ করেন তিনি এবং দুই সালে পেয়েছেন লুসি ফাউন্ডেশন হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড চিত্রগ্রাহক হওয়ার পাশাপাশি তিনি লেখক কিউরেটর ও অ্যাক্টিভিস্ট ২০০৭ সালে তিনি কাশ্মীরের ভূমিকম্প নিয়ে নেচার ফিউরি ও দক্ষিণ এশিয়ার এইচ আই ভি এইডস নিয়ে পোর্ট্রেট অফ কমিটমেন্ট শীর্ষক দুটি বই লিখেছিলেন তার লেখা বই মাই জার্নি অ্যাজ আ উইটনেস সম্পর্কে লাইফ ম্যাগাজিনের সাবেক পিকচার এডিটর জন মরিস লিখেছেন কোন চিত্রগ্রাহকের লেখা সর্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই এটি যে ব্যক্তিটি বাংলাদেশের ফটোগ্রাফি এবং এই শিল্পে হাজার তরুণকে আকৃষ্ট করার পেছনে এবং বাংলাদেশকে বিশ্বের সামনে অনন্য মর্যাদায় তুলে ধরার জন্য অবদান রেখেছেন সেই ব্যক্তিটিকেই গত 5 আগস্ট দুই হাজার আঠারো তারিখে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার সংবাদে লাইভে এসে দুই এর নিরাপদ সড়ক চাই আন্দোলন সম্পর্কে সংবাদ উপস্থাপকের সঙ্গে অনলাইনে ভিডিও কলে কথা বলার কারণে একই দিন রাত সাড়ে দশটার সময় আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ধানমন্ডির বাসা থেকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয় আর যেটি ছিল অনেকটা সিনেমেটিক স্টাইলে তাকে তুলে নিয়ে যাওয়ার সময় বাড়ির পাহারাদারকে হাত পা বেঁধে রাখা হয় অতপর অনেকটা জোর জবরদস্তি করে তাকে তুলে নিয়ে যাওয়া হয় পরিবার ও বিভিন্ন সংবাদ মাধ্যম কর্তৃক অপহরণের অভিযোগ আনার প্রেক্ষিতে পরের দিন গোয়েন্দা পুলিশ স্বীকার করে যে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে এমনকি পরবর্তীতে তাকে রিমান্ডেও নেওয়া হয় এবং বর্তমানে যখন তারা আইনজীবী এবং পরিবারের পক্ষ থেকে জামিন চাওয়া হচ্ছে সেটি নিয়েও অপরাগত প্রকাশ করেছে বাংলাদেশের আদালত যাই হোক ডক্টর শহীদুল আলম তার জেল জীবন থেকে মুক্তি পাক এবং বাংলাদেশের আদালত থেকে সুবিচার পাক সেই সাথে আমাদের মাঝে ফিরে এসে আবার ক্যামেরার হাতে সবার মাঝে তার আলুর দুটি ছড়িয়ে দিক সেই প্রত্যাশা ব্যক্ত করে এখনকার মতো ভিডিওটি এখানে শেষ করছি আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে দ্য ভিডিও থ্যাংক ইউ ভেরি মাছ ফর বিং সি See you later in next videos.